গাইস গুড মর্নিং। তো যেমন কি তোমরা জানো আমি আছি গাদিয়ারায়। তো আজকে এখান থেকে যাব হচ্ছে আমরা দীঘায়। তো দীঘায় গিয়ে কি করছি না করছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো। আর এখানে আমার মা আছে। মর্নিং, কটা বাজে? সকাল 7টা বাজে। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কোথায়, কিসে করে যাব আমরা? হ্যাঁ মানে ওই জলের মধ্যে দিয়ে যাব আমরা, জলের মধ্যে দিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমত এটা এসি বাস, তারপরে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি, তার মধ্যে এইচডি কোয়ালিটিতে পুষ্পা চলে, আর কি চাই আমাদের? পুষ্পা চলছে আর আর কি চাই। 2 ঘন্টা আমি রিল্যাক্স করি, তারপরে দীঘা গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে পারো। ভাবছে আজকাল কেউ ঘুরতে আসছে না, কিন্তু দীঘার অবস্থা দেখে মানুষ আমরা
নিচে স্নান করতে। তো ফটাফট যতক্ষণ আমি ড্রেসে চেঞ্জ করছি ততক্ষণ তোমরা রুম ট্যুরটা এনজয় করে নাও। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ভাই আছে পিছনে সেলফি আছে, মামি আছে, বাবাও আছে, মামাও আছে, তোর দাদাও আছে, বিবেকও আছে, সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন যাচ্ছি আমরা, তাহলে কোথায় যাচ্ছি? বিচে চান করতে। তো এখন যাচ্ছি সমুদ্রে চান করতে। এমনিতে খুব বিশাল লেট হয়ে গেছে, 3:30 সময় যাচ্ছি চান করতে। বিচাসের একটা লিমিট হয়, সেটা আমরা ক্রস করে গেছি সবাই জন্ম থেকেই, সেটা বলার মতন নয় কিছু। তো যাই, তারপর তোমার সাথে দেখা হবে। ভালো, বাট আমাদের কলকাতার মতন পাপড়ি চাট না। তো আমি এটা ফিনিশ করছি, দেখছি খাচ্ছি, দেখতে থাকো।
হবে, রোস্ট হবে, তন্দুরি হবে। থেকে চলে এসেছি, ওখানে বেশি কিছু খাইনি, আমরা খাবার নিয়ে এসেছি, কি কি খাবার নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো, খাবো আর ঘুমাতে যাবো। দেখো, মানে রুটি, চিকেন পকোড়া, চিলি চিকেন আর এগ তড়কা, পেঁয়াজ।